প্রিয় দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ট্রেনের টিকিট পারচেজ করার জন্য কিভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয় সেই বিষয়টি আমি আগের দুটি ভিডিওতে দেখিয়েছি। আজকে যে বিষয়টি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনি কিভাবে টিকিটটি সংগ্রহ করবেন। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। প্রথমেই আমরা একটি ব্রাউজার নিয়ে নিচ্ছি। এই ব্রাউজারটি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। eticket.railway.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারেন। এবং একইভাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোনের যে ব্রাউজার আছে ঠিক মোবাইল ফোনের ব্রাউজারের মাধ্যমে আপনি এই সাইটটি ব্রাউজ করতে পারবেন। এছাড়াও রেলওয়ের একটি অ্যাপ রয়েছে, আমি এই অ্যাপটি দিয়েও কীভাবে টিকিট পারচেজ করতে হয় সে বিষয়টি পরবর্তী একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমাদেরকে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি রেজিস্টার করেছিলেন সেই অ্যাকাউন্টটি এখন লগ ইন করতে হবে। অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি আই বাটনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, চাইলে সেখান থেকে দেখেও আপনি আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। এরপর লগ ইন অপশনে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে বলা হয়েছে ইন্টার ইউর মোবাইল নাম্বার, এর পরবর্তীতে লেখা রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড। দুটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন বা রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে প্রবেশ করাতে হবে। তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে এই লগ ইন অপশনে ক্লিক করব। এরপরে নতুন একটা ইন্টারফেস আসবে আমাকে টিকিট সার্চ করার জন্য। এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে ফ্রম টু, জার্নি ডেট এবং সুসিয়ে ক্লাস। আমি দিচ্ছি ঢাকা স্টেশন থেকে আমি ছোট্ট একটা টিকিট পারচেজ করবো আপনাদের দেখানোর জন্য জয়দেবপুর, এবং জার্নি ডেটটি আমি একটু দূরে দিচ্ছি যেন আমার টিকিটটা পাওয়া যায় আমি সেই জন্য দিচ্ছি। বা আপনি আপনার পছন্দ মতো যে সকল ডেটগুলো থাকবে, কোনো কোনো সময় মাস শেষের দিকে থাকলে পরবর্তী মাসে ক্লিক করলেও অ্যাভেলেবল ডেটগুলো দেখা যায়। আমি শনিবার একটা ডেট দিচ্ছি 6 মে। এরপর ক্লাসটা নির্বাচন করব শোভন চেয়ার। এরপর এই সার্চ অপশনে বা সার্চ ট্রেনে ক্লিক করব। এই রুটে চলা বা ওই দিনে চলা যতগুলো ট্রেন রয়েছে সবগুলো ট্রেন এখন শো করবে এবং অ্যাভেলেবল সিট রয়েছে কিনা সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবে। এখান থেকে আমি একটি টিকিট পারচেজ করার জন্য চেষ্টা করছি। ধরুন এই শোভন চেয়ার এখান থেকে একটা টিকিট পারচেজ করব। এই বুক নাও অপশনে ক্লিক করছি। এই বুক নাও অপশনে ক্লিক করার পর নিচে আমাকে সিট প্ল্যানটা দেখাবে। যেহেতু আমি টিকিটটি পারচেজ করছি শুধুমাত্র ডেমো হিসেবে বা দেখানোর জন্য, তো আমি একটা সিট সিলেক্ট করে নিচ্ছি। একটা সিট সিলেক্ট করার পরেই দেখুন এখানে আমাকে কিন্তু দেখানো হচ্ছে যে কত টাকা চার্জ করা হবে এবং বোর্ডিং স্টেশন কোনটা, কমলাপুর। যেহেতু আমি ঢাকা দিয়েছি, ঢাকা মানে হচ্ছে কমলাপুর। তো আমি এরপরে কন্টিনিউ পারচেজ এই অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউ পারচেজ অপশনে ক্লিক করার পরে আমার ডিটেলসটি দেখানো হবে। এখানে আমার নাম শো করছে, এখানে আমার মোবাইল নাম্বার শো করছে। আমি যদি অ্যাডাল্ট হয়ে থাকি তাহলে অ্যাডাল্ট এবং চাইল্ড হয়ে থাকলে চাইল্ড। আমি যদি একাধিক টিকিট সিলেক্ট করতাম তাহলে এখানে আমার নিচে নাম শো করতো আরও একজনের নাম দেওয়ার জন্য। যেহেতু আমি একটি টিকিট সিলেক্ট করেছি যার কারণে আর কোনো নামের অপশন দিচ্ছে না। এরপর নিচের দিকে আসবো। এরপর আমাকে পেমেন্ট করতে বলা হচ্ছে। এখানে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেট রয়েছে। পাশাপাশি ব্যাঙ্কের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পারচেস করতে পারবেন। তো আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করবো, যার কারণে ভিসা কার্ডটি এখানে সিলেক্ট করছি। এরপর প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যে ভিসার যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেই পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সেখানে আমার কার্ড নাম্বার, আমার কার্ডের এক্সপায়ার ডেট এবং সিভিভি কোড যেটা কার্ডের পিছনে থাকে এবং কার্ড হোল্ডার নেম, ইনফরমেশানগুলো প্রোভাইড করতে হবে। আমি এই ইনফরমেশানগুলো প্রোভাইড করছি। আমি কার্ডের নাম্বার এবং বাকি যে ইনফরমেশান, অর্থাৎ কার্ড দিয়ে টিকিট করার জন্য যেসব তথ্যগুলো দরকার পড়ে সেগুলো ফিল আপ করছি। এরপর কোন মাসে এবং কোন বছরে আমার কার্ডটি এক্সপায়ার করবে সেই এক্সপায়ার ডেটটি দেব এবং কার্ড হোল্ডার নেমটি এখানে আমি প্রবেশ করাব। এরপর পিছনে থাকা সিভিভি কোডটা আমি প্রদান করে দিব। এবার ওকে এই বাটনটিতে ক্লিক করছি। এখন আমার কার্ডটিকে ভেরিফাই করার জন্য পরবর্তী যে স্টেজটি রয়েছে সেই স্টেজে আমাকে নিয়ে যাবে এবং এখানে একটি
ওটিপি কোড আসবে যে কোডটি আমাকে প্রদান করতে হবে। হ্যাঁ, ওটিপি কোডটি আমাকে পাঠানো হয়েছে এবং 70 টাকা চার্জ করা হবে আমার কার্ডের এগেনিস্টে। যেমন আগে টিকিটের মূল্য ছিল 50 টাকা এবং 20 টাকা ব্যাংক চার্জ হিসেবে 70 টাকা চার্জ করবে। আমি ওটিপি কোডটির জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, ওটিপি কোডটি আমি পেয়েছি, আমি ওটিপি কোডটি এখানে প্রদান করছি। ওটিপি কোডটি পাওয়ার পরে এই সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আমার টিকিটটি পারচেস হয়েছে এই মর্মে একটি ইনফরমেশন দিবে আমাকে। এখানে আগে পেমেন্টটি কনফার্মেশন দিবে, পেমেন্ট কনফার্মেশন দেওয়ার পরে টিকিট পারচেস হয়েছে কিনা সেই বিষয়টি জানানো হবে। হ্যাঁ, এখন দেখুন এখানে প্রিন্ট ইয়োর টিকিট নাও, অলরেডি ফাইল সেভ মোডে চলে যাচ্ছে। আমি ডাউনলোডসে দিচ্ছি এবং এখান থেকে সেভে ক্লিক করছি এবং টিকিটটি আমি ওপেন করছি। টিকিটটি ওপেন করার পরে এখানে দেখুন যে আমার টিকিটটি পারচেস হয়েছে। আমি ঢাকা থেকে জয়দেবপুরে যাব এবং বাকি ইনফরমেশন এখানে রয়েছে, আমার এনআইডি সহ আমার যাবতীয় যত তথ্য রয়েছে সেগুলো এখানে দেখানো হচ্ছে। তো এই ছিল হচ্ছে বেসিক্যালি টিকিট পারচেজিং সিস্টেম, যেখান থেকে টিকিট আপনি কিভাবে সংগ্রহ করবেন এবং এই টিকিটটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আপনি নির্বিঘ্নে জার্নি করতে পারেন। তবে অবশ্যই যে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট যেটি দ্বারাই আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে থাকেন না কেন, সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে ক্যারি করতে হবে। এবং যার নামে টিকিট করা তার সাথে যদি অন্য কেউ থাকে তার এনআইডিও ক্যারি করতে হবে। আশা করি এই পদ্ধতি অবলম্বন করে আপনি ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন। আপনাদের ভ্রমণটি আনন্দদায়ক হোক এবং নিরাপদ হোক, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে উৎসাহিত করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।